তৃণমূল কংগ্রেসের নেতারা যেখানে যাচ্ছেন চোর চোর স্লোগান দিচ্ছেন কয়েকজন মানুষ। তৃণমূল নেতাদের দেখলেই তারা চোর চোর বলছেন। নিয়োগ ক্ষেত্রে চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি চুরি হয়েছে বলে অভিযোগ অভিযোগী এখনো কোনোটাই প্রমাণিত হয়নি, তাই অভিযোগই বলবো। এখনো একজনের নামে চার্জশিট গঠন করা যায়নি, তাই অভিযোগই বলবো। এখনো আদালত কাউকে চোর বলে সাব্যস্ত করে তাকে দোষী সাব্যস্ত করে তার শাস্তি ঘোষণা করেনি, তাই আমরা এটাকে অভিযোগই বলবো। এরকম চোর অভিযোগ করা হচ্ছে তৃণমূল নেতাদের, কিন্তু এর থেকেও অনেক বড় চোর, আরো বড় চোর মিডিয়ার আড়ালে মুখ লুকিয়েছে। সে চোর কিন্তু আরো একটা সরকার, পশ্চিমবঙ্গ সরকারের লোককে যদি এটা চোর বলা হয়, তার থেকেও বড় একটা চোর সরকার কিন্তু রয়ে গেছে, যে খবর মিডিয়ার আড়ালে লুকিয়ে আছে। আর যে খবর মিডিয়া আড়াল করে সেই খবরটা তুলে আনাই তো আমাদের কাজ আপনাদের জন্য। প্রত্যেক দিন রাত্রে এনকে বাংলায় আমরা এই খবরই তুলে আনি। আমরা আজকের অনুষ্ঠানে দেখব যে এর থেকেও বড় চোর কোথায় লুকিয়ে আছে, একটু একটু করে সবটা বলবো আপনাদের। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন এনকে বাংলা, আমি প্রবীর বিশ্বাস আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটা নতুন অনুষ্ঠান। আজকে যে অনুষ্ঠান আমরা আপনাদের সামনে উপস্থিত করছি, আজকে থেকে যে অনুষ্ঠান উপস্থিত করব তার একটা জুৎসই নাম আমরা পেয়ে গিয়েছি, তার নাম হচ্ছে শর্ট গরম। আপনাদের কাছে নাম চেয়েছিলাম, আপনারা অনেকেই নাম পাঠিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং এই নামটি আমাদেরই পিসিআর এ যিনি বসে আছে তাঁর দেওয়া নাম, শর্ট গরম, অর্থাৎ কণ্ঠস্বর গরম করা। এই গরম কণ্ঠস্বর আজ আপনাদের কয়েকটা তথ্য তুলে দেবো যা মিডিয়া আপনাদের লুকিয়েছে। মিডিয়া লুকিয়েছে আপনাদের অনেক বড় চোরকে। অভিযোগ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে কংগ্রেসের অনেক নেতাই বলছেন যে আদানিদের যে টাকা তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছেন, সে টাকার নাকি আসল মালিক নরেন্দ্র মোদী। আমরা সত্যি মিথ্যে জানি না। রাহুল গান্ধী প্রকাশ্যে সংসদ ভবনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন যে আদানির কোম্পানিতে যে 20,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে বিদেশ থেকে, সেই টাকাটা কার বলুন, সরকার এখনো সদুত্তর দিতে পারেনি তার। এরকম ভাবেই সরকার অনেক বিষয়ে সদুত্তর দিতে পারছে না। বিরোধীরা বলছেন এটা চুরি, এটা চুরি করা টাকা ঘুরপথে আদানিদের কাছে যাচ্ছে, এটা বলছেন বিরোধীরা। কিন্তু যে চুরি চোখে দেখা যাচ্ছে অথচ মিডিয়া বলছে না, সে চুরি নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলব। কিছুদিন আগে খবর এসেছিল, আপনারা অনেকেই খবরটা পড়েছেন, যে সিবিআই হেফাজত থেকে 100 কেজি সোনা চুরি হয়ে গিয়েছে। 100 কেজি সোনা সিবিআই হেফাজত থেকে চুরি, অর্থাৎ চোরের ঘর মানে কাছ থেকে উদ্ধার করা সোনা, চোরদের কাছ থেকে উদ্ধার করা সোনা যাদের হেফাজতে রাখার কথা তাদের কাছ থেকে 100 কেজি সোনা চুরি হয়ে গেল। তা নিয়ে কোনো তদন্ত হলো না। সিবিআই এর ঘর থেকে যদি চুরি হয় তাহলে বলবো সরকারের ঘর থেকে চুরি হয়েছে, তাহলে এই চুরিটা কি সরকার করেছে? আমি বলবো হ্যাঁ, এই চুরির জন্য দায়ী সরকার। কোন মানুষ চুরি করেছে সেটা বড় ব্যাপার না, সরকারের ঘর থেকে সরকারের সম্পদ চুরি হয়েছে। সরকারের সম্পদ মানে আমার আপনার সম্পদ, তার উত্তর দেওয়ার দায় সরকারের। 100 কেজি সোনা চুরি হয়ে গিয়েছে সিবিআই দপ্তর থেকে, আপনারা নিশ্চয়ই খবরটা পড়েছিলেন, সব ধামা চাপা দিয়ে দেওয়া হয়েছে। এত বড় চুরির ঘটনা মিডিয়া আপনাদেরকে বলেনি। যেমন মিডিয়া আপনাদেরকে বলেনি কেদারনাথ মন্দির থেকে 235 কেজি সোনা চুরি হয়েছে, 235 কেজি সোনা। অর্থাৎ কেদারনাথ মন্দির দেখভাল করে কারা? সিআইএসএফ। তাদের হেফাজত থেকে 235 কেজি সোনা চুরি হয়েছে, কজনের শাস্তি হয়েছে? কোথায় ইডি, কোথায় সিবিআই, কোথায় তারা? অথচ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে নাকি 25-25-50 কোটি টাকা দুটো ফ্ল্যাট থেকে পাওয়া গেছে। প্রথম ফ্ল্যাট থেকে যে 25 কোটি টাকা পাওয়া গেছে সেটা তার বান্ধবীর উপস্থিতিতে পাওয়া গেছে। পরের যে 25 কোটি টাকা পাওয়া গেছে সেইখানে তার বান্ধবীকে হাজিরি করা হয়নি, অর্থাৎ তার বান্ধবীর উপস্থিতিতে না। অনেকে বলছেন, এমনকি তার বান্ধবী পর্যন্ত বলছেন, ওই টাকা সিবিআই ঢুকিয়ে দিয়ে আমার নামে বদনাম করছে। এটা প্রমাণ করতে হবে তো সিবিআই কে, যাকে সেটা না হয় সে হাসিটা না হয় আপনারা পরে হাসবেন, কিন্তু এখন যে ব্যাপারে আপনার রাগ হবে, হাসি হবে না, সেটা হচ্ছে যে সিআইএসএফ এর নিয়ন্ত্রণে থাকা
কেদারনাথ মন্দির 235 কেজি সোনা সেখান থেকে চুরি কারা করলো আর তদন্তের কি হলো, কারা শাস্তি পেল? কয়লা চুরি হয়ে যাচ্ছে, বলা হচ্ছে কয়লা চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলা হচ্ছে গরু চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা চুরির যে খাদান যেখানে কয়লা উৎপাদিত হয় সেই খাদানে পাহারা কারা দেয়, সেই খাদানের মালিককে ইসিআইএল বিসিসিএল যাই হোক যেসব কোম্পানিগুলো আছে, সেই খাদান থেকে কয়লা চুরি হয়ে যাচ্ছে, যাদের হেফাজত থেকে চুরি হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে কোথায়, গরু পাচার হচ্ছে বর্ডার পার হয়ে অনুব্রত মণ্ডল তার জন্য জেল খাটছেন, কিন্তু যে বর্ডার পার করে গরুগুলো বাংলাদেশে চলে যাচ্ছে বলে অভিযোগ সেই বর্ডারে দায়িত্বে থাকা কটা অফিসারের জিজ্ঞাসাবাদ হয়েছে, কটা অফিসারের শাস্তি হয়েছে? হয় না এসব শাস্তি। এরপরও আরো এক বড় চুরি ধরা পড়ল, বড় চুরি ধরা পড়েছে, মিডিয়া চেপে গেছে, আমরা একটু আপনাদের মনে করিয়ে দিই। 88,000 কোটি টাকার 500 টাকার নোট, 88,000 কোটি টাকার 500 নোট, নতুন নোট টাকশালে ছাপা হয়েছিল। সেই টাকশালে ছাপা নোট রিজার্ভ ব্যাংকের হাত থেকে গায়েব। কারা নিল ওই 88,000 কোটি টাকা? কোন তদন্তের নাম শুনছেন? সিবিআই, ইডি, কোন আদালত নির্দেশ দিচ্ছে? কোন আদালত নির্দেশ দিচ্ছে না। আমাদের কলকাতায় সবচেয়ে মানে সেরা যে বিচারকেরা রয়েছেন, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতম বিচারকেরা কলকাতা আদালতে রয়েছেন, তারা পর্যন্ত একবারের জন্য নির্দেশ দিচ্ছেন না যে এই টাকা কোথায় গেল, জবাব দিতে হবে, তার জন্য ইডি বা সিবিআই তদন্তের দাবি তারাও তুলছেন না। তাদের আরো অনেক কাজ, কেন্দ্রীয় বাহিনী কত আসবে, আসবে কিনা, এইসব কথা তাদের চিন্তা করার কাজ। নির্বাচন পরিচালনা করতে কমিশনার ব্যর্থ হচ্ছে, তাই নির্বাচনটাকে নিজেদের হাতে নেওয়া তাদের কাজ, এইসব তাদের কাজ নয়। তারা অনেক বড় বড় কাজের জন্য সেখানে বসে আছে, আমরা তাদের শ্রদ্ধা করি, তাদের এই কাজকে সম্মান করি, কিন্তু এই ছোট ছোট কাজগুলো তাদের দেখা উচিত যে 88,000 কোটি টাকা কোথায় গেল, 235 কেজি সোনা কেদারনাথ মন্দির থেকে কোথায় গেল, কোথায় গেল সিবিআই হেফাজতে থাকা 100 কোটি টাকা। এই তিনটে চুরি কিন্তু প্রকাশ্য চুরি এবং মিডিয়াতে খবর হয়েছে, সকলে জানে, তদন্ত হয় না। এই চুরি নিয়ে কোনো মিডিয়া উচ্চবাচ্য করে না, কোনো মিডিয়া উচ্চবাচ্য করে না, কিন্তু এনকে ডিজিটাল আর এনকে বাংলাতে নিয়ে করবেই। আমরা প্রতিবাদ করব, আমরা জানতে চাইব যে 235 কেজি সোনা কোথায় গেল কেদারনাথ মন্দির থেকে, আমরা জানতে চাইব 100 কেজি সোনা সিবিআই হেফাজত থেকে কি করে পাচার হয়ে গেল, আমরা জানতে চাইব 88,000 কোটি টাকার যে 500 টাকার নোট রিজার্ভ ব্যাংক থেকে কোথায় গেল। যেটা আমি আপনি দেখতে পাচ্ছি না সে চুরি তো অগুন্তি, সে চুরির শেষ নেই। কোনোদিন যদি এই সরকার চলে যায়, নতুন সরকার আসে, তখন তদন্ত হলে সবটা বোঝা যাবে। সরকার থাকাকালীন তদন্ত হবে না আমরা জানি, সরকার থাকাকালীন ইডি সিবিআই এসবের তদন্ত করবে না আমরা জানি, নতুন সরকার এলে তারা যদি তদন্ত করে তখন হয়তো দুধ আর জল আলাদা করা যাবে, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যতক্ষণ এই সরকার আছে তারা এই সবের কোনো তদন্ত করবে না, কোন তদন্ত এইসবের হবে না। উত্তরপ্রদেশ থেকে গরু চলে আসছে পশ্চিমবাংলা পার হয়ে বাংলাদেশে চলে যাচ্ছে, উত্তরপ্রদেশের নাকি কেউ জড়িত না, উত্তরপ্রদেশের একজনকেও গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করা হয়েছে কাকে? অনুব্রত মণ্ডলকে আর তার মেয়েকে, তারা নাকি গরুগুলোকে কাঁধে চেপে পার করিয়ে দিয়েছে। এইরকম একটা আজগুবি যুক্তি খাড়া করা হচ্ছে, অথচ যেখান থেকে গরুগুলো আসছে, হরিয়ানা থেকে আসছে, পাঞ্জাব থেকে আসছে, উত্তরপ্রদেশ হয়ে আসছে, সেই উত্তরপ্রদেশের গরু যারা গরু পাচারের সাথে যুক্ত তাদেরকে একজনকেও কিন্তু ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি, তারা কেউ তিহারে নেই, কারণ সেটা উত্তরপ্রদেশ, সেখানে যোগীরাজ রাজত্ব করছেন এবং তার রাজ্যে যারা আছেন পাচারকারী হলো তারা দুধের ধোয়া তুলসী পাতা আর যত দোস্ত অনুব্রত মণ্ডলদের। এইরকমভাবেই বিরোধীদের নিকেশ করার চেষ্টা হচ্ছে,
সম্প্রতি তামিলনাড়ুতে হাত বাড়িয়েছে সিবিআই ইডি, তারা কেরলে হাত বাড়াতে চাইছে। যদিও বামেরা বেশ খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছে বিজেপির সাথে, বিজয়নের বিরিয়ানির প্যাকেটে সোনা পাচারের কেসটা প্রায় ধামাচাপা পড়ে গিয়েছে, নির্বাচন আসলে হয়তো আবার উঠবে। এরকম ভাবে তারা দক্ষিণ ভারতে পর্যুদস্থ হওয়ার পর দক্ষিণ ভারতের দিকে হাত লাগিয়েছে। সিদ্ধারামাইয়া কর্ণাটকে রিসেন্টলি নির্বাচন গেল, সিদ্ধারামাইয়া কংগ্রেস নেতা, তার উপর মানে তাকে গ্রেফতার করার জন্য ছক কষা হচ্ছে। এইভাবে বিরোধীদের নিকেশ করার একটা চেষ্টা হচ্ছে ঠিকই, কিন্তু এই চেষ্টাটা চলবে 2024 পর্যন্ত, যতক্ষণ না নির্বাচন আসছে। নির্বাচনের ফলাফলে যদি দেখা যায় বিজেপি হেরে গিয়েছে, তারপরে আমরা দেখতে পাব যে এই 10 বছরে কত দুর্নীতি হয়েছে। 3টে দুর্নীতির কথা সরাসরি আমরা বললাম, 100 কেজি সোনা চুরি সিবিআই থেকে, 235 কেজি সোনা চুরি কেদারনাথ মন্দির থেকে, 88,000 কোটি টাকা চুরি রিজার্ভ ব্যাংক থেকে। দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মধ্যে কেউ যদি বিজেপির অন্ধভক্ত হয়ে থাকে, চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করুন, কোর্টে টেনে নিয়ে যান, আমরা কোর্টে জবাব দেব, ডাইরেক্ট বলছি। এবার আপনাদের গালাগালি শুরু হবে, কেউ বলবেন চটি চাটা, আরো অনেক রকম কথা বলবেন, কিচ্ছু এসে যায় না আপনাদের এই গালাগালে, কিচ্ছু এসে যায় না, আমাদের মুখ বন্ধ হবে না তাতে। আমরা কিন্তু এভাবেই প্রশ্ন তুলে যাব, কারণ আমাদের লক্ষ লক্ষ দর্শক ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে, তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। তাই আমাদের কিন্তু দায়বদ্ধতা সেই মানুষগুলোর কাছে যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন। আপনারা যারা চটি চাটা চ্যানেল ভাবেন, তাদের কাছে আমরা মোটেও দায়বদ্ধ নই, কিন্তু দায়বদ্ধ সেই মানুষগুলোর কাছে যারা সত্যি খবরটা প্রতিদিন পেতে চান। আপনারা যদি খবরগুলো প্রতিদিন পেতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আপনার নাম আর জেলার নামটা আমাদের নিচের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন, 9830075869। এই নাম্বারে আপনার নাম আর জেলার নাম আমাদেরকে পাঠান, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব। আর আমাদের পাশে যদি আর্থিক সাহায্য নিয়ে দাঁড়াতে চান, তাহলে এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।